10ই জানুয়ারি 1972, জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস, যেদিন তিনি ফিরে আসলেন সেদিন শীতার্ত আলো হাওয়ার মধ্যে ঋতু বদল হল স্বদেশের, তিনি ফিরে আসলেন ধ্বংসস্তূপের ভেতর ফুটে উঠল কৃষ্ণচূড়া, মুকুলিত হল অপেক্ষার শিমুল, শোক থেকে জেগে উঠল স্বপ্ন, রক্তে বাজল দারুণ দামামা, বেদনার অশ্রুরেখা মুছে ফেলে জয় বাংলা বলে হেসে উঠল লতাগুল্ম ধূলিকণা পরিপূর্ণ দীপ্ত পতাকা। বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়, তুমি আজ ঘরে ঘরে এত খুশি তাই, কি ভালো তোমাকে বাসি আমরা, বলো কি করে বোঝা। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুরু হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনা। ১৭ই মার্চ ২০২০ থেকে শুরু করে ১৭ই মার্চ ২০২১ পর্যন্ত সময়ে, ২০২০ সাল থেকে ২০২১ সাল, এই এক বছর, এই বর্ষটাকে আমরা মুজিব বর্ষ হিসেবে পালন করব। দেশ এবং দেশের বাইরে উদযাপিত হবে জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষের আনন্দ আয়োজন। সারা বাংলায় অপেক্ষায় অধীর মানুষ, প্রতিটি হৃদয়ে স্পন্দিত বজ্রকণ্ঠে অগণিত মানুষের আনন্দ অশ্রু জলে ভাসতে ভাসতে বললেন, দেখো আমি মরি নাই, তোমাদের ভালোবাসা আজ আমাকে ফিরিয়ে এনেছে। সমগ্র জাতি বিনম্র শ্রদ্ধা জানাবে তাঁর সর্বশ্রেষ্ঠ সন্তানকে। শ্রদ্ধা জ্ঞাপনের এই ঐতিহাসিক মুহূর্তে আছি আমরা সবাই।